প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের স্পেশাল ভুড়ি ভুনা করে দেখাবো। আপনারা ভুড়ি বলেন আর বট বলেন, যে যেটাই বলেন, তবে এটা খেতে ভীষণ মজার। আর আমি স্পেশাল করে এই ভুড়ি ভুনা করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আপনারা এইভাবে ভুড়ি ভুনা করে খেয়ে দেখবেন, যে রান্না করবেন সে অনেক প্রশংসিত হবেন। আশা করি নিরাশ হবেন না। তো চলুন দেখে নিচ্ছি। এখানে 2 কেজি গরুর ভুঁড়ি আছে। এই ভুঁড়ি আমি কিভাবে পরিষ্কার করেছি খুব সহজেই, সেই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। আমি আগেই বলেছি, আমি যেভাবে ভুঁড়ি ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি ভুঁড়িগুলো মেরিনেট করে রেখে দেব। দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভুঁড়িতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। আমি পরে আবার ভাজা জিরার গুঁড়ো দিব, তাই এখন একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চা চামচ। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 15 মিনিটও রেখে দিতে পারেন। 30 মিনিট পর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 5-6টি লং, 4-5টি এলাচ আর 4-5টি দারুচিনি। এখন নেড়েচেড়ে এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে আরও 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। চেষ্টা করবেন ভুঁড়ি রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না লালচে কালার হয়ে আসবে, মানে একটু বেরেস্তা টাইপ করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব মেরিনেট করে রাখা ভুঁড়ি। যে বোলটিতে মেরিনেট করে রেখেছিলাম সেই বোলটিতে সামান্য একটু পানি দিয়ে ভুঁড়িতে দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য চুলার আঁচ হাইতে রেখে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর এখন নেড়েচেড়ে আমি রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, মানে আমি 10 থেকে 15 মিনিটের মতো এখন কষিয়ে নেব। একটা সময় দেখবেন যে এরকম তেলটা ভেসে উঠেছে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। ব্যাস কষানো শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন ভুঁড়ি পানির নিচে ডুবে থাকে।
এখন ঢেকে দিচ্ছি, বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে আসলে চুলার আঁচ একেবারে লো করে দেব। লো করে দিয়ে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তবে এই 2 ঘন্টার ভেতর কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই 2 ঘন্টার ভেতরেই বুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি, দেখুন ঝোলটাও অনেকটা টেনে এসেছে আর ভুড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা, এলাচ, দারচিনি, জয়ফল, জয়িত্রী আর জিরা। এগুলো আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। ওখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এগুলোর পরিমাণ আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দিব, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিয়েছি আরও 3টি কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে আবারও আমি ঢেকে দেব। দশ মিনিট ঢেকে রাখার পর দেখুন তেলটা অনেকটাই ভেসে উঠেছে এবং ঝোলটাও টেনে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এখন আমি চুলায় রেখে দেব আরও 10-15 মিনিট। আপনারা চাইলে কিন্তু এরকম মাখামাখাও রেখে দিতে পারেন, আবার চাইলে আরও ভাজা ভাজা করে নিতে পারেন। ভাজা ভাজা করে নিতে চাইলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন 10-15 মিনিট পর ওপরে তেলটা ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব, আমার কাছে এরকমটাই ভালো লাগে। ভাত দিয়ে খাওয়ার জন্য এরকমটাই পারফেক্ট। আর আপনারা যদি পরোটা দিয়ে খেতে চান, রুটি অথবা পরোটা দিয়ে, তাহলে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।